টানা দুদিনের ভারী বর্ষণে রাজ্যের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। খোয়াই নদীর জল বেড়ে প্লাবিত তেলিয়ামুড়া, মোহরছড়া, চাকমা ঘাট সহ বিস্তীর্ণ এলাকায়। তেলিয়ামুড়ায় এখন পর্যন্ত 200+ মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এদিকে মঙ্গলবারের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা, জল বাড়ছে হাওড়ার। সন্ধ্যায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ও বুধবার রাজ্যের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দেওয়া হয়েছে সতর্কতা। সোম এবং মঙ্গলবার টানা বর্ষণে রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মঙ্গলবারের বৃষ্টিতে রাজপথ জলমগ্ন হয়ে পড়েছে। এদিন দুপুর থেকে টানা বর্ষণে শহরের অধিকাংশ নিম্নাঞ্চলে জল জমে পড়ে। বেদুরবার্তা চৌমুহনি, রবীন্দ্র ভবন রোড, কাশারি পত্রী, আরএমএস, মটো স্ট্যান্ড, চন্দ্রপুরের বলদাখাল সহ তৎসংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ক্রমে বেড়ে চলেছে হাওড়া জল, ফুলে ফেপে বইছে বঙ্গেশ্বর নদীর জল। তবে রাতে জলস্তর বাড়লে শরণার্থী শিবির খোলা হতে পারে, এর জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। এদিকে গত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে তেলিয়ামুড়ার মহকুমার বিস্তীর্ণ অঞ্চল। বহু বাড়িঘরে জল ঢুকেছে, বহু রাস্তাঘাট বন্ধ। কৃষি জমিতে জল ঢোকায় ফসল নষ্ট হবার আশঙ্কা করা যাচ্ছে। মঙ্গলবার সকালে এবং দুপুরে টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর আকুয়া সব এলাকাতে জল ঢুকে পড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বেশ কিছু পরিবার নিরাপদ স্থানে সরে এসে শিবিরে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সন্ধ্যায় মোহরছড়া, কৃষ্ণপুর, খিলাতুরি, চাকমা ঘাট, মহারানীপুর, তেলিয়ামুড়া পৌর পরিষদের 8, 9, 4, 6 এবং 10 ওয়ার্ডও জলমগ্ন হয়ে পড়েছে। পৌর এলাকার নর্দমাগুলি পরিষ্কার না করায় জল না বের হওয়ায় এখনো আটকে আছে জল। উপজাতি এক রমণী জানিয়েছে, কাজ নেই, হাতে টাকাও নেই, এর মধ্যেই বন্যায় অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। এদিকে আজ সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাতে এবং আগামীকাল রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সতর্কতা দিয়ে আবহাওয়া অফিস বলেছে, বুধবার রাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই সতর্কতা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।